মানুষের জীবন আর কতটুকু, অর্ধেকটা জীবন তো আমরা ঘুমিয়েই কাটিয়ে ফেলি। তাই সুযোগ পেলে জীবনকে এনজয় করা উচিত, আর এজন্য এই ছোট্ট জীবনটাকে কিছু পরিমাণ আনন্দ, কিছু পরিমাণ বিনোদন দেওয়ার জন্য প্রায় সময় দেশ বিদেশ ঘোরা উচিত। আমাদের জার্নির আজকের অংশ হচ্ছে বিক্রমপুর ব্লক 2। সো ওয়েলকাম টু দ্য ব্লক অফ বিক্রমপুর। ইন লাস্ট পার্ট আপনারা দেখছেন আমরা আলু কালেক্ট করছি, হ্যাঁ, কোল্ড স্টোরেজ ঘুরছি, অনেক কিছুই দেখাইছি, আর সবচেয়েতে বেশি ইম্পর্টেন্ট সিনেম্যাটিক শট। সো আপনাদেরকে অনেক কিছুই দেখাইছি, এখন আমরা আজকের ভিডিওতে কন্টিনিউ করব। সো লেটস জাম্প ইন টু দ্য ভিডিও। গুড মর্নিং গাইজ, ভিলেজ ট্যুর পার্ট টুতে আপনাদেরকে স্বাগতম। সবাইকে কুমড়ো ফুলের শুভেচ্ছা আর কি। আমার ছোটো ভাই বোনরা কুমড়ো ফুল কালেক্ট করতেছে, তো বাসায় যে আপনাদেরকে একটা রেসিপি দেওয়া দেখাবো। কুমড়ো ফুল ভাই যে অনেক সুন্দরভাবে খাওয়া যায়। এর আগে একবার একটা ভিডিও করছিলাম, ভিডিওটা প্রবাবলি আপলোড দেওয়া হয় নাই, তাই আজকে ভাবলাম দেখা দিই আপনাদেরকে কুমড়ো ফুলের অনেক ভালো একটা রেসিপি, যেটা আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারবেন। যদিও যান্ত্রিক আর কি, ঢাকা শহরে কুমড়ো ফুলটা পাওয়া অনেক টাফ, তাই অনেক কম খাওয়া পড়ে, বাট ভিলেজে এসে আর কি বিক্রমপুর এসে পাই গেছি। তো আপনাদেরকে দেখাবো বাসায় যাওয়ার রেসিপিটা ইনশাল্লাহ। সো চলুন আমরা বাসার দিকে যাই। গাইজ, আপনাদেরকে দেখানোর জন্য অনেক ভালো একটা জিনিস পেয়ে গেলাম। এই যে দেখেন, এগুলো হচ্ছে যে সূর্যমুখী ফুল, যদিও সবাই চিনেন, আমি তারপরেও দেখাইতেছি। এটা মেবি বাগান টাইপের, এখান দিয়ে আর কি উঠতেছে, আর একটু আগে মৌমাছি ছিল অনেকগুলো, মৌমাছি মৌমধু কালেক্ট করতেছিল। এদিকে আশেপাশে অনেক জায়গায় মৌমাছি আছে। এই যে এখানে এগুলো লাল শাকের ক্ষেত, আর এই যে ধানের ক্ষেত আর কি, সবুজের সমারোহটা দিয়ে দেখে মন জুড়ে যায়। আর বিক্রমপুরের সিগনেচার জায়গায় জায়গায় যে এই টাইপের বাড়িগুলো পাওয়া যায়, ঐতিহ্যবাহী বাড়িঘর। গাছ দেখেন, এই যে অনেক সুন্দরভাবে পাতাকপি হয়ে রয়েছে, তিনটা আর কি পাতাকপি কি খেতে ডামা ক্ষেত টাইপের, এই যে অনেকগুলো পাতাকপি এখান দিয়ে, তারপরে পাশে ধান ক্ষেত। কই দাও লাউ, ও ওই যে একটা লাউ পেরা রয়েছে, কেউ লাউ নেও না, শীতিলায়। আর কি আপনারা দেখতে পারতেছেন সবুজের কি অপরূপ সমারোহ। আর কি আল্লাহ তাআলার কিছু কিছু সৃষ্টি, আর বাংলাদেশের কিছু কিছু স্পেসিফিক সৌন্দর্য কিছু স্পেসিফিক জায়গায় আসলেই পাওয়া যায়। যেমন ঢাকা শহরে থেকে এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারতেন না, আমিও পারি নাই, গ্রাম দেশে আসার পরে পারছি। আর দেখেন রাস্তার পায়ে আশেপাশে কীভাবে টমেটো, তারপরে বেগুন, এগুলো হয়ে রয়েছে। শীতলা, তুমি কি এগুলো নিয়ে নিবে? এটা কোকো, কোকিলের ডাক। লাস্ট দিন একটা কাহিনী হয়েছে আর কি, আমার ছোট ভাই কি গাছের মধ্যে একটা কাককে দেখা, আম্মুকে জিজ্ঞেস করতেছিল যে আম্মু এটা কোন পাখি, কাককে দেখা বলে এটা কোন পাখি। আর কি ঢাকা শহরে থাইকা আমরা আর কি ওরা এসব জিনিস দেখে না আর কি। আমাদের মা বাবারা যেসব প্রাণী পশু পাখি দেখছে সেগুলো আমরা দেখি নাই। আমরা যেসব পশু পাখি দেখতেছি আমাদের নেক্সট প্রজন্ম দেখতে পারবে না, এর জন্য কিন্তু আমরা মানুষরাই দেয়। যাই হোক, দেখুন কী সুন্দর শূন্য উদ্যান, ভালো লাগতেছে আর কি, অনেক ভালো সবুজের সমারোহে একটা জায়গা, তার মধ্যে সাদা একটা টুকরো অংশ। সো গাইজ, ঘুরে এসে এখন সবাই বসলাম নাস্তা খাওয়ার জন্য। অ্যান্ড এটা হচ্ছে আমাদের নাস্তা, আলুর বৌয়া, এটা অপূর্ব খাচ্ছে, আর এটা আমি খাচ্ছি আলুর বৌয়া। তারপরে এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, কাঁচামরিচ ভর্তা, শুটকি ভর্তা না, পুটি শুটকির ভর্তা। অ্যান্ড এখন আমরা খাবো, তো আমরা খাই। সো গাইজ, আমরা বৌয়া খাচ্ছি, আলুর বৌয়া প্লাস শুটকি। অ্যাকচুয়ালি বিক্রমপুর তো আলুর দেশ, তাই আলুর বৌয়া প্লাস ভর্তা খাচ্ছি। সো আমরা খাবারটা এনজয় করি। সো গাইজ, নাস্তা খেলাম আর কি, খাওয়ার পর সবাই মিলে বসে অনেকটা টাইম স্পেন্ড করলাম। অ্যান্ড তারপরে কিছুক্ষণ পর আর কি লাঞ্চের আগ দিক দিয়ে আমাদের জন্য আবার পিঠা খাইতেছে আর কি, লাঞ্চের আগ দিক দিয়ে আমাদের জন্য কি স্ন্যাক্স
যাই হোক, হালকা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। ওই যে সকালে বলছিলাম কুমড়ো ফুল, ওই কুমড়ো ফুল দিয়ে ভেজে দেওয়া হয়েছে, দেখতে পারতেছেন আপনারা। এই জিনিসটা এখন খাবো, বাই এনি চান্স আমি রেসিপিটা দেখাতে পারি নাই, বাট আমার অন্য একটা রেকর্ডেড রেসিপি ছিল, সো রেকর্ডেড রেসিপিটা আপনারা দেখুন আর আমি এটা খাই। সো গাইজ, এই যে এইগুলা এগুলো হচ্ছে এখানে মিষ্টি কুমকুমড়া ফুল, অ্যান্ড ফুলগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নেওয়া হয়েছে, অ্যান্ড তারপরে এই যে এখানে ব্যাটার, ব্যাটারের মধ্যে কী কী, হলদি মরিচ, চাট মশলা, লবণ, চিলি ফ্লেক্স আর বেসন, চালের গুঁড়ো আর কি সয় অলিট করার জন্য, এগুলো দিয়ে তারপরে যে বেগুনের মতো জাস্ট এভাবে এভাবে মাখা ছেড়ে ছেড়ে দিছে, অ্যান্ড তারপরে এই যে জিনিসটা হইতাছে, ভাজার টাইম অনেক ক্রিস্পি করে ভাজবেন, খেতে খেতে দারুণ ভালো লাগে, আর অবশ্যই বাসায় জিনিসটা ট্রাই করবেন। যদিও ঢাকা শহরে কুমড়ো ফুল পাওয়া অনেক টাফ, যারা কি গ্রামে সচরাচর যাতায়াত করেন তারা তো সহজেই ট্রাই করতে পারবেন, বাট আই থিঙ্ক আপনাদের এই জিনিসটা ট্রাই করা উচিত। সো আমরা এটা খাই, তারপরে দেখি আর কি কী করা যায়। এই গেছে, প্রচুর আন্ধার দেখা যেতেছে, চেহারাও দেখা যেতেছে না, বুঝতে পারছি, বাট আর কি এই টাইমে বের হওয়ার উদ্দেশ্যে আমরা রেডি হয়েছিলাম, বাট বাইরে না আর কি তুফানি তুফানি একটা বৃষ্টি বৃষ্টি ভাইব ভাইব চলে আসছে, একটা ভাব, তাই আর বের হতে পারলাম না, দেখাই আপনাদেরকে। দেখতে পারতেছেন আপনারা যে হালকা হালকা ফোটায় ফোটায় পানি পড়তেছে আর প্রচুর পরিমাণ বাতাস, আর কবুতরের খোপের নিচে কে এটা শিথিলা, তুমি ওদিকে কী করতেছো? যাই হোক, আপনারাও দেখতে পারতেছেন, তাই বের হতে পারলাম না, আপনাদেরকে প্রকৃতি দেখাতে পারলাম না, তাই আজ বৃষ্টি দেখাইতেছি। দীর্ঘ মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার পর আর কি অনেক তুফান হয়েছিল প্রচুর বৃষ্টিপাতের পর এখন আমরা বের হয়েছি বহুত কষ্টে, আর এখন যে আবহাওয়াটা দেখতে পারতেছেন এই আবহাওয়াটা হচ্ছে বৃষ্টির পরবর্তী আবহাওয়া, তাই অনেক ঠান্ডা একটা ফিল আসতেছে বাতাসের, তারপরে রাস্তা মোটামুটি একটু এখান দিয়ে একটু শুকনা, কারণ আমরা এখন ক্ষেতের উপর দিয়ে হাঁটতাছি, আর ওই দিকে রাস্তা একটু পিছিল অবস্থায় ছিল আর কি, ভালো লাগতেছে অনেক বৃষ্টির পরবর্তী আবহাওয়াটা। আপনারা দেখতে পারতেছেন যে আবহাওয়াটা কী পরিমাণে একটু ডাল ডাল একটা অবস্থা। Approximately 10 hours later. গুড মর্নিং গাইজ, আর কি আপনাদের সাথে আবারও চলে আসলাম, রাতে অনেক ভালো একটা ফ্রেশ ঘুম দিয়ে সকালে উঠে আপনাদের সাথে শুট করতেছি আর কি। গতকালকে রাতে তুফানের কারণে আর কি আপনাদেরকে তো দেখাইছিলাম অনেক তুফান হয়েছিল, তুফানের কারণে রাতের বেলা কারেন্ট চলে গেছিলো, আর কারেন্ট ছাড়া আমি এইভাবে অনেক কালো, আরও কালো দেখাইতো, তাই আর কি ভিডিও শ্যুট করি নাই। সকালে গুড মর্নিং জায়গানা রিপিট ভিডিও শুট করতেছি, আর সবাই মিলে এখন বসে বসে স্ন্যাক্স খাচ্ছি, স্নিকার্স আর কি, স্ন্যাক্স হিসেবে খাবো আমরা, তো আমরা এখন সবাই মিলে বসে বসে স্ন্যাক্স খাই। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভিডিওর দোষ গুণ আমাকে আর কি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আর আমার পার্ট 3-4 এগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল, হয়তো আমি একটা প্লেলিস্ট আপলোড দিয়ে দিব, প্লেলিস্ট আপনারা ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন আর কি, লাস্ট ভিডিওর এন্ড স্ক্রিনে অথবা সব ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। অ্যান্ড দ্যাটস ইট, টিল দেন টাটা বাই বাই। একবারে